খবরদার কেউ একা একা ইফতারি করবেন না, একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাও বি শারবাতিমা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাও বি আজকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাও বি তামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারবেন? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই এই 63 বছরের জীবনে, কখনো না, একবারও না। ইনিস্তাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না, কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নেই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না, খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? বাসায় একসাথে খাবার খান, আলাদা আলাদা না। কিভাবে? একসাথে। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন চাচা মামা একসাথে, তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না, ছেলেরা সবাই একসাথে, তাদের খাওয়া শেষ, এরপরে মেয়েরা সবাই একসাথে। আর যদি নিজের ফ্যামিলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাহলে সবাই মিলে একসাথে খাবেন। খাবেন কোন হাতে? বাম হাতে নাকি? আওয়াজ করে, কোন হাতে? আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুলু বিশিমাল, বা হাতে খেও না, ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বা হাতে। আমরা খাই কোন হাতে? ডান হাতে। খাওয়ার শুরুতে কি পড়বো? খাওয়ার পরে কি পড়বো? মনে থাকবে? বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি, দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে, বাম পায়েরটা পরে। আমার মেয়ে সব সময় এটা করবে, আমি জুতা পরাই দিলে ঠিক, নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে, ডান পায়েরটা দেয় বাম পায়ে, আর গ্লাস ধরবে বা হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব, এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায়, বারবার স্মরণ করিয়ে দিবেন, বারবার বারবার। এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর, ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক, যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে, যেইটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে, 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। এক ফ্যামিলি আসছে, অনেক বড় বিজনেসম্যান ওখানকার, এসে বলে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে, কিন্তু ছেলে মেয়ে গুলোর তো মানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, আপনি একটু পানি পড়া দেন। কি পড়া? আমি বললাম, বয়স কত? কয় 22। আমি কই পানি পড়ে না, আমারে বাইটা খাওয়াই দিলে হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস, আগে আগে, দেরি করা যাবে না, দেরি করলে কষ্ট হয়ে যায়, আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না। ছোট্ট সোনামণিরা, ওরা এখন কাদা, কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না? ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? ভেঙে যায়। একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন, একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? আল্লাহ। তুমি কবুল করো? গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন, ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি না? নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত। ওয়াশাবির হুম ফিল আমর, ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন, অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না, পরামর্শ করবেন। 8 নম্বর, 8 নম্বর, 7 নম্বর ছিল কি করবেন?
কি করবেন? স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিশ্বনবী সাল্লামের মাথায় বুদ্ধি আসতেছে না। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদাইবিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভড। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক সিকুন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন। ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি, নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়? পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়, চিল্লায় বলো ঠিক কি না? জুনিয়র বেশি আজকে মাহফিলে, হ্যাঁ জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লান মারে। আচ্ছা, তো পরামর্শের অনেক গুরুত্ব। অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না। আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার। প্রতিটা ঘরে, পাড়াডগরের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে, গেছিলেন? জান নাই? বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না, ওইটাই তো ঠিকই। যে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা, ইনশাল্লাহ পড়েন। নয় নাম্বার, আর দুই মিনিট, নয় নাম্বার টিপস ঘরে সুখ শান্তি আনার, ঘরে সবাই সবাইকে ভালোবাসুন, সবাই সবাইকে গিফট করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহা দাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, ভালোবাসা বাড়ায় দিবে। কে পারবেন না হাদিয়া দিতে? বাবা ছেলের হাদিয়া দেন, ছেলে বাবার হাদিয়া দেন, খুব দামি হওয়া লাগবে, আইফোন এক্স এস ম্যাক্স এটা লাগবে, এমন কোনো কথা না। একটা কলম কিনে দেন হাদিয়া, একটা বই কিনে দেন হাদিয়া, ঠিক কিনা? স্ত্রীকে ফুল কিনে দেন, পারা যাবে না? হাদিয়া, ভালোবাসা বাড়ায় দিবে কে? পরিবারের সবাই সবাইকে সম্মান করতে শিখুন, দোষ চর্চা না করে ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন। আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া। আলহামদুলিল্লাহ আমাদের পাড়াডগের এই সমস্যা নাই। হ্যাঁ, আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই, কয় আছে, ফিল করি, ফিল করলে কষ্টে বুকটা ভরে যায়, পড়লে কষ্ট হয়, এগুলো অনেক কষ্ট হয়, শাশুড়ি বউরে কষ্ট দেয়। আবার অনেক শাশুড়ি লেখে, হুজুর বউ আমারে কষ্ট দেয়। প্রধান সমস্যা কি জানেন? ডমিনেটিং অ্যাটিটিউড, খালি দোষ খোঁজে, নিজের দোষে শেষ নাই, ওই দিকে তাকায় না, পোলাপাইন গুলা কইতেছে ঠিক, তার মানে বহুত জ্বালা যন্ত্রণায় আছে। বউ কয় কারে ভালোবাসো? আমারে না তোমার মারে। মা কয় কারে চাস? আমারে না তোর বউরে। মাঝখান দিয়ে আমগো জীবন, তেজপাতা, ঠিক কিনা? আল্লাহ তুমি ঘরগুলোতে সুখ দাও, আল্লাহ পরিবারগুলোতে শান্তি দাও, শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও। প্রধান সমস্যা আমি পেয়েছি, শুনবেন, জেনারেশন গ্যাপ। কি সমস্যা? জেনারেশন গ্যাপ, এটা বড় সমস্যা। শাশুড়ি অনেক আগের আমলের, বৌমা হচ্ছে এই আমলের, জেনারেশনে গ্যাপ আছে না নাই? শাশুড়ির চিন্তা একরকম, বৌমার চিন্তা আরেক রকম, তাই না? বাঁচার উপায় একটা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কেউ কারো উপর খবরদারিত্ব করতে চাইবেন না। শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি, বৌমা কয় আমি আইছি আমার উপরে কথা নাই, দ্বন্দ্ব আছে না নাই? না। পাড়াডগরের শাশুড়ি আম্মারা মেহরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না, বৌরা আপনার মেয়ের মতো। অনেক মা, এই মজার কথা শোনো, মজার কথা, এদিকে তাকাও, অনেক মা ছেলের প্রশ্ন করে, আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল, এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই? তো এক চালাক ছেলে মারে উত্তর দিছে, মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো, আমারে তুমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছো, এত বড় বস্তা, খাইতে পারতা না, টয়লেটে যাইতে পারতা না, খালি বমি করতা, ওষুধ খাইতা, 10 মাস পেটে ধারণ করলা, 2 বছর দুধ খাওয়াইলা, আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপর 2 বছর বয়সে, 3 বছর বয়সে আমার মুখে বোল ফুটলো, তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা,
এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমার ডাকা শুরু করছে মা মা। তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা? ঠিক কিনা? আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আহা কি কষ্ট, আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা। তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে, ঠিক কিনা? প্রথমে শাশুড়ি আম্মারা শোনেন, মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন না। আপনার অনেক অভিজ্ঞতা আছে, বৌমার কোন অভিজ্ঞতা আছে? নতুন এক্সপিরিয়েন্স নাই। বৌমাকে একটু সময় দেন, একটু গুছায় নিতে দেন, পারবে। রান্না ভালো হয় না? পারবে। ঘুম থেকে দেরিতে ওঠে? উঠবে আস্তে আস্তে। আপনাদের সাথে মানায় চলতে পারে না? পারবে, সব পারবে। আপনিও একদিন পারতেন না। আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন, আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল। এজন্য পাড়াডগাইয়ের শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না, অত্যাচার করবেন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদদোয়া দেয় বৌমারে, আছে না নাই? কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ, এই মেয়ের বদদোয়া দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি, আমার নাতি নাতনিদের ক্ষতি। এই কমন যোগ বিয়োগটা বুঝে না, এটা করবেন না, কষ্ট দিবেন না বৌমাকে। খেয়াল রাখবেন, আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে, সেও সেই একই কষ্টগুলো পাবে। এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? পারবেন না আপনি শান্তিতে থাকতে। নিজের মেয়ে সকাল 11টায় ওঠে ওইটার দোষ নাই, বৌমা কেন উঠলো না, ঝামেলা আছে না নাই? এটা করবেন। এবার বৌমারা, এই যুগের মেয়েরা, পাড়াডগারের বৌমারা যারা আছেন, বউ আহা খবরদার, শাশুড়ির সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি করবেন না। শাশুড়ি আপনার মায়ের মতো, কিসের মতো? আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, এটাই আপনার বাড়ি। বৌমারা খেয়াল করে শোনেন, আপনার মা ছেড়ে আপনি আসছেন, এই মহিলাই আপনার মা। বাবা ছেড়ে দিয়ে আসছেন, এই শ্বশুরই আপনার বাবা। আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন, আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন, আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে। টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, ঠিক কিনা? আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন, আপনি যখন বয়স্কা হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে, জমা থাকবে ওইটা। কারণ প্রকৃতির একটা মায়ের আছে, ওইটা আসল মায়ের। দ্য ন্যাচার হ্যাজ ইটস ওন রিটার্ন, প্রকৃতির খেলা বড় খেলা, একদিন আপনার বৌমা ওইটা আপনারে ফেরত দিবে সুদে আসলে, ঠিক কিনা? এজন্য খবরদার, খবরদার, শাশুড়ির দোয়া নেন, পাশে আম্মা নাই, এটা আপনার আম্মা। বৌমারা কি করে আপনারা শাশুদের শাশুড়িদের মন জয় করবেন, আমি খুব সহজে আপনাদেরকে শিখাই দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না, আগের কালের নারী তো একটু আনুগত্য চায়, একটু আম্মা আম্মা শুনতে চায়। কি শুনতে চায়? আম্মা আম্মা। অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন। কি করবেন? শাশুড়ির মাথার চুল আঁচড়ে দিবেন। কি করবেন? আহার, এগুলো এখন নাই, ওই চুল আশ্রয় দিমু, তোমার বউরে বলো চুল আশ্রয় দিতে। তো বৌমারা আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আঁচড়ে দিবেন, মাথার চুলে তেল দিয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। প্রেশারটা মেপে দিবেন একটু, ডায়াবেটিক্সের ওষুধ খেলো কিনা একটু খোঁজ নিবেন, সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নিবেন, ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন, কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবেন, বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা, এগুলো খুব পছন্দ করে। আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে, ঠিক কিনা? আপনার শাশুড়ি যেই বক্তার আলোচনা ভালো, যেই বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে, ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাইখা দেন, আপনি আপনার মতো সময় কাটান, ঠিক কিনা? সহজ সহজ। আরেকটা টিপস, শাশুড়ি আম্মারা
নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে বয়স্ক নারীরা, ঠিক কিনা? নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন, মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান, নিজেই পড়ে শোনান। মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন, বয়স্ক নারীরা অতীতের স্মৃতি হাতড়াতে খুব পছন্দ করে। মাথার চুল আচড়াতে আচড়াতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন, আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো, মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল, ঘটনাগুলা শোনান। ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে, আছে না নাই? দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে। একবার জিজ্ঞেস করবেন, আম্মা বিয়ের সময় আপনার বয়স কত ছিল, বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন, বিয়ার কথা যখন কইবেন দেখবেন ওই দিন বুড়ি মাগার জোয়ান হয়ে গেছে গা, ঠিক কিনা? শাশুড়ি আম্মারা এগুলো খুব পছন্দ করে স্মৃতি হাতড়াতে। তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র 12, তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয়, আমাদের বিয়ে হতো অনেক আগে, আমার মাথায় অনেক চুল ছিল এখন আর নাই, আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম, এগুলো এগুলো শোনাবে আপনারে। এইভাবে নানাভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আম্মার মন জয় করতে পারেন। এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আম্মার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন, দেখবেন আপনার শাশুড়ি আপনার এছাড়া কিছুই বোঝে না, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? তাহলে 9 নম্বর যে টিপসটা বললাম, সবাই সবাইকে রেসপেক্ট করব, কেউ কারো দোষ খুঁজব না, শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাবব, বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে, ঠিক কিনা? সর্বশেষ কথা 10 নম্বর পয়েন্ট, পরিবারের সবাই সবার জন্য দোয়া করব, রাজি আছেন তো? সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন? রব্বুল আলামিন শিখায় দিলেন কি দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন এমন নেককার সন্তান স্ত্রী আমাদেরকে দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখগুলো ঠান্ডা হয়ে যায়। বাবা ছেলের জন্য দোয়া, ছেলে বাবার জন্য দোয়া, স্ত্রী স্বামীর জন্য দোয়া, স্বামী স্ত্রীর জন্য দোয়া, আমরা সবাই সবার জন্য দোয়া করব, রাজি আছেন তো? আমাদের ফ্যামিলিগুলো সুখী সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতেরা